ঘূর্ণিঝড় মোকার আরো খবর জানতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান আসাদ। আসাদ, ঘূর্ণিঝড় মোকার গতি প্রকৃতি সম্পর্কে আবহাওয়া অফিস এখন কি বলছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। ধন্যবাদ মুখর, আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁওয়ে আবহাওয়া দপ্তরে। আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে দুপুর 12টায় একটাই যে পরিচালক আজিজুর রহমান উনি বলছেন যে আজকে 12টা নাগাদ চট্টগ্রাম সমুদ্র বন্দরে 250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজারে 200 কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দরে 245 কিলোমিটার অবস্থান করেছিল। আজকে এই মুহূর্তে আসলে যেহেতু নদীতে ভাটা পড়েছে এই জন্য আসলে জলোচ্ছ্বাসের যে একটা সম্ভাবনা ছিল সেটা অনেকাংশে এই মুহূর্তে কিন্তু সেন্ট মার্টিনে অনেকটা বেশি প্রভাব পড়েছে বলা যাচ্ছে। যে এখানে অনেক যখন প্রায় একটার দিকে কিন্তু এখানে 80 থেকে 85 কিলোমিটার জোর হাওয়া ছিল বায়ু, এখন প্রায় 100 কিলোমিটার উপরে কিন্তু তার ওটা বেড়ে গিয়েছে, যে চাপটা বেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে আজকে বলা হয়েছে চট্টগ্রাম এবং পায়রা বন্দর সমূহ কিন্তু 8 নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয়েছিল এবং এটি কিন্তু পুনরায় বহাল রেখা হয়েছে এবং মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছিল এবং এটাকে পুনরায় 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এখানে। এবং বলা হয়েছে যে আশেপাশে যে অদূরবর্তী দ্বীপ এবং চর সমূহ রয়েছে তাকে 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে। এখানে উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এগুলো কিন্তু তার এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অর্থাৎ বলা যায় যে যে জলোচ্ছ্বাসটা হওয়ার যে কথা ছিল তা কিন্তু যে জোয়ার ভাটার ফলে কিন্তু আসলে কমে গিয়েছে এবং 4টার পরে কিন্তু আবার জোয়ার হবে এবং তখন কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে এই বায়ু তার জলি পাওয়ার এটা প্রায় 8 থেকে 12 হতে পারে এই জলোচ্ছ্বাসটা। অর্থাৎ সব মিলে বলা যায় যে এই মুহূর্তে ঢাকার অবস্থা কিন্তু মোটামুটি মানে জোর হাওয়া বইছে বলাই যাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় সেটা আসলে ওখানে কিন্তু প্রভাব বিস্তার করেছে বাংলাদেশে। আর সব মিলিয়ে বলা যায় যে তার যে প্রভাব কাটিয়ে এখন এটা আসলে মায়ানমারের দিক দিয়ে এটা অতিক্রম করবে এবং এটা যদি আস্তে আস্তে মূল সাগর থেকে ভূমিতে আসে তাহলে তার শক্তি অনেকের কমে যাবে। মুখর, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী আসাদুজ্জামান আসাদ আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোকার গতি প্রকৃতির সবশেষ তথ্য।